সবাই আশা করি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো এবং হচ্ছে ভিডিওটা কিছু অফার শেয়ার করবো যেগুলো আপনারা খুবই ইম্পর্টেন্ট তো এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমেই একটা অ্যাড্রেস শেয়ার করব এটা হচ্ছে বি টোকেন পাবেন বেরি তো এটা থেকে চল্লিশটা বেরি টোকেন পাবেন তো যেটা হচ্ছে দুইশো ডলার পর্যন্ত তারা বলতেছে তো যাই হোক এখান থেকে আপনারা যেটা পাবেন মোটামুটি ভালো একটা প্রফিট হবে তো কেউ মিস করবেন না প্রত্যেকে এই বেরিয়ে এই যে অ্যাডড্রপটাতে এটাতে জয়েন করবেন কীভাবে জয়েন করবেন প্রথমেই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাডড্রপ নাম্বার ওয়ানে আমি কিন্তু এই পোস্টার লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি আপনি এই পোস্টার মধ্যে চলে আসবেন এছাড়াও একটা আপডেট দিয়ে দিব পিজিও যে টোকেনটা নিয়ে একটা ভিডিও করছিলাম তো এখানে একটা মিস্টিক হয়েছিল আপডেটের তো ওইটার আপডেটটাও দিয়ে দেবো যে ওটাতে আপনারা অ্যাগেন বোর্ডটা রিস্টার্ট করে আবার হচ্ছে আপনি এটা কানেক্ট করতে পারবেন এবং তারপরে আপনি ক্লাইমটা করতে পারবেন তো আমি ভিডিওতে যে শেয়ার করছিলাম তো এখানে একটা পোস্ট একটা মিস্টেক হয়েছিলো তো সেখানে দেখছি অনেকেই কিন্তু এটা ওই কাজটা কমপ্লিট করে না দেখে এখন কিন্তু আপনাদের অনেকেরই দেখতেছেন যে আপনাদের কিন্তু পরবর্তীতে ক্লাইম করতে পারবেন না তো এই জন্য এই ভিডিওটা মেক করা তো প্রথমে এই অ্যাফোটটাতে কীভাবে জয়েন করবেন এটা দেখাবো তারপর হচ্ছে আপনি ওটা কীভাবে ক্লাইম ওটা কীভাবে ঠিক করবেন পিজিও এটা তো সেটা দেখাবো তো প্রথমেই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটাতে নিয়ে আসবে আসার পরে এখান থেকে সিম্পলি এই যে বোর্ড স্টার্ট এটাতে ক্লিক করে দেবেন তো স্টার্ট বোর্ডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে ক্যাপচাটা ক্লিয়া ফিল আপ করবেন একদম ইজিলি কাজ জাস্ট ক্যাপচাটা ফিল আপ করবেন তারপরে নিচের দিকে আসবেন আসার পরে দেখুন এখান থেকে আপনি এখানে কিন্তু তারা বলতেছে যে একটা বি টোকেনের ভ্যালু হচ্ছে আপনার হচ্ছে পাস ইউএসডিটি তো একটা বি বি টোকেনের ভ্যালু হচ্ছে পাস ইউএসডিটি তো আপনাকে চল্লিশটা বি টোকেন দেবে যেটা প্রায় চারশো ডলার দুইশো ডলারের মতো তারা বলতেছে তো আপনারা চা এখান থেকে আমি মনে করি যে পাঁচ থেকে দশ ডলার পেলেও খারাপ কিসে তো আপনারা হচ্ছে কীভাবে কমপ্লিট করবেন তারপর আই এগ্রিতে ক্লিক করবেন তারপরে এখান টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করবেন টুইটারটায় চলে যাবেন টুইটারটা ফলো করবেন প্রিন্টেড পোস্টাতে যাবেন এবং এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন এবং তিনজন ফ্রেন্ডকে ট্র্যাক করবেন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার টাস্ট ওয়ালেট অথবা মেটামাক্স থেকে আপনার বিএসি স্মার্ট চেন অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন তারপরে এখান থেকে এটাতে ক্লিক করলে কমপ্লিট ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফার্স্ট এয়ারড্রপ তো এখন আমি শেয়ার করব যে পিজিও টোকেনটার আপডেটটা তো আপনারা অ্যাগেন কীভাবে এটাতে কাজ কমপ্লিট করবেন এখানে দেখুন এখানে তারা কিছু রিকমেন্স দেশে যে এখানে আপনাকে একশো নব্বইটা টোকেন যদি আপনি ক্লাইম করতে চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে দুজন ফ্রেন্ডকে আপনারা হচ্ছে ইনভাইট করতে হবে দুজন ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি একশো নব্বইটা পিজিও টোকেন এটা কিন্তু ক্লাইম করতে পারবেন তো দেখুন এইটা ক্লাইম করতে দুজন ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করে নেবেন আপনার যদি দুইটা ফোন থাকে সেক্ষেত্রে দুইটা দিয়ে আপনি এই কাজটা কমপ্লিট করে নেবেন তো দেখুন তারা তারপরে অনেকে কিন্তু আমার রেফারেন্সে জয়েন করছে তো দেখুন যাদের যারা সব ট্যাক্সগুলো কমপ্লিট করছেন তারা এই ক্লাইম পিজিওতে ক্লিক করলে এখানে কিন্তু সরাসরি এরকম একটা অপশন আসবে এবং আপনাকে টাইম দেখাবে যে কদিন পরে আপনি এটা ক্লাইম করতে পারবেন মাত্র দুই দিন চোদ্দো ঘন্টা পরে এটা কিন্তু আমি ক্লাইম করতে পারবো এবং এরকম একটা টাইম উঠবে আর যদি আপনি কমপ্লিট না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে বলবে যে আপনি ফার্স্ট আগে কমপ্লিট করেন দেন হচ্ছে আপনাকে এরকম টাইমটা আসবে তো এই জন্য অনেকেই হচ্ছে অনেকটা স্ক্রিপ্ট করছেন তো তারা কিভাবে কমপ্লিট করবে সেটা দেখুন তো দেখুন আমি কিন্তু এখান থেকে একশো তেপ্পান্ন জনকে ইনভেট করছি তো এখান থেকে মাত্র ঊননব্বই জন কিন্তু ব্লেড হয়েছে এবং হচ্ছে বাকিগুলো কিন্তু ব্লেড হয় নাই কারণ হচ্ছে তারা কিন্তু ফুল ট্যাক্স কমপ্লিট করে নাই এজন্য কিন্তু তারা কিন্তু ইজিবল হবে না পরবর্তীতে যখন পেমেন্টটা তারা দিবে ক্লাইম করার অপশানটা আসবে তখন কিন্তু আপনারা এটা কিন্তু কমপ্লিট না করলে আপনারা কিন্তু এটা ক্লাইম করতে পারবেন এবং এই যে ক্লাইম পিজিওতে ক্লিক করলে আপনাকে এখানে কিন্তু আপনি এটা ক্লাইম করতে পারবেন না তো এই জন্য অবশ্যই আপনাকে হচ্ছে ট্যাক্সগুলো কমপ্লিট করবেন তো যারা আমি তো ভিডিওতে একটু মিস্টেক করছিলাম তো এই জন্য আমি হচ্ছে ট্যাক্সটা ভালোভাবে দেখাতে পারি তো এখন আমি বলবো যে সপর থেকে যারা যারা না করছেন ট্যাক্স কমপ্লিট আর যারা যারা করছেন তাদের আর করতে হবে না এবং অবশ্যই আপনাকে যারা যারা কমপ্লিট করছেন তাদের হচ্ছে এই যে টোকেনটা আপনাকে কিছু থাকতে হবে তো এস টি টোকেন দিয়ে আপনি হচ্ছে এই নাটটা আপনি এক্সচেঞ্জ করে নেবেন এসটি টোকেন দিয়ে আপনি নাটটা করে নেবেন এবং এই কিছু নাট টোকেন দশটার মতো আপনি এখানে কিন্তু হোল্ড করে রাখবেন দশটা দুই তিন ডলার মতো হবে সেটা আপনি হচ্ছে এই যে টোকেন পকেট এটাতে হোল্ড করে রাখতে হবে তো নাট তাদের যে এক্সচেঞ্জারটা আছে ওখান থেকে আপনি এটা কিন্তু সাইভ করতে পারেন তো এখন আমি দেখাবো যারা কমপ্লিট করেন না সব স্টেপগুলো তারা কীভাবে করবেন তো তারা অ্যাগেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং যাওয়ার পর পিজিও লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমার যারা এখনও জয়েন করে না তারা অথবা আমি পিজিওর যে ইয়েটা আছে পিজিওর এটা পোস্টটা আছে সেই পোস্টটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিডি ডিসক্রিপশান বক্সে সেখানে ক্লিক করলে আপনাকে এই সবসময় পোস্টাতে নিয়ে আসবে তো অ্যাগেন হচ্ছে আর যারা কমপ্লিট করেন না তারা হচ্ছে সবগুলো কমপ্লিট করেন না তারা অ্যাগেন হচ্ছে এই যে ক্লাইম হেয়ার এখানে ক্লিক করে দিবেন মানে এই বোর্ডটা আবার অ্যাগেন স্টার্ট করবেন আর যারা নতুন যারা এখন পর্যন্ত জয়েনই করেন না তারা তো এখান থেকে ক্লাইম করবেনই তো তারপরে ক্লাইম করে কীভাবে অল ট্যাক্স কমপ্লিট সবাইসব যারা কমপ্লিট করেন আর যারা নতুন তো যারা একদম নতুন জয়েন করবেন তারা ওই কাজটা করবেন আর যারা কমপ্লিট করেন না তারা হচ্ছে স্টার্টে ক্লিক করে দিবেন তো স্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে নিচের দিকে আসবেন তো স্টার্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে দেখুন আপনি টোকেন পকেট অ্যাপসটাতে চলে যাবেন এবং হচ্ছে যাওয়ার পরে আপনি হচ্ছে ওখান থেকে আপনি ড্যাপ অপশানে যাবেন আর অবশ্যই এস টিটা সিলেক্ট করে নিবেন এখানে যারা নতুন তাদের জন্য আর যারা অলরেডি করছেন তারা তো জানেনই এটা তো এই এস টিটা সিলেক্ট করে দিবেন আর এখান থেকে এসটি ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে ডিসকোভার যে অপশানটা সেটাতে চলে যাবেন ডিসকোভার অপশনে যাবেন আর এখানে আপনি কিন্তু নাট লাগবে তো তারপরে এখানে ড্যাপ অপশানে গিয়ে আপনার সেই যে লিঙ্কটা যে লিঙ্কটা আপনি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন লিঙ্কটা এখানে পেস্ট করে জাস্ট ব্রাউজ করলেই দেখতে পাবেন যে আপনার যে ওয়ালেটটা এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখুন ওয়ালেটটা কিন্তু এইভাবে কানেক্ট হয়ে যাবে সাকসেসফুল এরকম চলে আসবে তো তারপরে হচ্ছে আপনি আবার বোটে চলে যাবেন এবং বোটে গিয়ে বাকি কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো এখানে দেখুন তারা বলছে তারা বলছে আপনাকে ফেসবুকেও পোস্ট করতে হবে এখানে সব ট্যাক্সগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো ফান পেজে লাইক দিতে হবে এবং ক্রিয়েটে পোস্ট আপনাকে পোস্ট করতে হবে তো আপনি কি করবেন আপনি টোটালি এই পোস্টটাকে কপি করবেন এই পোস্টটাকে কপি করে এখান থেকে আপনি এই যে ইমেজটা ইমেজটা ডাউনলোড করবেন এই ইমেজটা ওখান থেকে ডাউনলোড করবেন এবং এই এই যে এই যে লেখাটা আছে এটাও আপনি কপি করবেন এবং এইটা টোটালি হচ্ছে টোটালটা আপনি নোটপ্যাডে নোট করে নেবেন এবং তারপরে আপনি ফেসবুকে চলে যাবেন এবং ফেসবুকে যাওয়ার পরে দেখুন ফেসবুক লাইট থেকে আমি আপনাদের দেখাচ্ছি তো ফেসবুক লাইক ফেসবুকে চলে যাবেন এবং যাওয়ার পরে এখান থেকে আপনার যে পেজটা আছে আপনি যদি কোনো পেজ থাকে সেক্ষেত্রে সেই পেজটাতে যাবেন যাওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে পোস্ট পোস্টে ক্লিক করবেন এবং পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা পোস্ট করে দিবেন অথবা আপনি চাইলে যে কোনো একটা গ্রুপেও করতে পারেন এখান থেকে ফটোটা সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনার যে লেখাগুলো আছে সেগুলো এইভাবে দেখুন আমি একটা পোস্ট করে দিয়েছি তো এইভাবে হচ্ছে আপনি পোস্টটা করবেন এভাবে আপনি পোস্টটা করবেন এবং তারপরে এই পোস্টের লিঙ্কটা আপনার দরকার হবে যখন আপনি এখানে সাবমিট করতে যাবেন তখন তো দেখুন জাস্ট এই কাজ এই ট্যাক্সগুলো কমপ্লিট করবেন এবং টুইটারে সেমভাবে আপনি টুইটারও হচ্ছে এই এই যে ফটোটা সহ আপনি টুইটারে একটা টুইট করে দিবেন জাস্ট এই ফটোটা এবং এই যে ট্যাক্সগুলো আছে এগুলো কপি করে আপনি টুইটারে এটা জাস্ট একটা টুইট করে দিবেন এবং টুইটারটা ফলো করবেন দেখুন এই ট্যাক্সগুলো কিন্তু আপনাকে মাস্টলি কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আপনি ইজিবল হবেন না প্রত্যেকটা ট্যাক্স আপনার কমপ্লিট করতে হবে তো তারপরে দেখুন এখান থেকে আপনি ইমেলটা দিয়ে দেবেন তো ইমেলটা যখন দিবেন তখন এখানে আপনাকে বলতে পারে যে ইমেলটা আপনার ইমেলটা নাও নিতে পারে কারণ হচ্ছে এখানে আপনাকে বলতে পারে যে অ্যানাদার অন্য ইমেল দেন যারা একবার করছেন তাদের আর যারা নতুন তাদের কোনো প্রবলেম হবে না তো তাহলে আপনি নতুন একটা ইমেল দিয়ে দিবেন তো তারপরে হচ্ছে এখান থেকে ফান্ড পেজ লাইক করলে ইএস দিয়ে দিবেন এস দিয়ে দেবেন তারপর থ্যাংক থ্যাংক ইউ ফর ইউর সাবমিট ডিটেলস তো এখানে ক্লিক করে আপনি ফেসবুক প্রোফাইলটা দিয়ে দিবেন তো এ তারপরে এখান থেকে আপনি এখান থেকে হচ্ছে এই যে আমি নো দিয়েছিলাম তো এই জন্য কিন্তু কাজটা হয় নাই তো এইখানে হচ্ছে আপনি ইস দিবেন সবগুলো ইয়েস দিবেন এখানে নো দিয়েছিলাম এখানে আপনাকে অবশ্যই ইএস দিতে হবে এবং ইএস দিয়ে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টার লিংক দিয়ে দিবেন ফেসবুকে যে পোস্টটা করছেন সেই ফেসবুকে সেই পোস্টার লিঙ্কটা দিতে হবে তো আমি দেখাচ্ছি দেখুন আমি কিন্তু প্রথম যে জিমেলটা দিয়েছিলাম সেটা কিন্তু নেয় নাই কারণ এটা একবার আমি ইউজ করছি তো এই জন্য আমি নতুন একটা জিমেল দিয়েছিলাম তো তারপর ফেসবুক পেজে লাইক দেওয়ার পর ইএসএ ক্লিক করছি তারপরে হচ্ছে পোস্ট সাবমিট মানে টু আপনার প্রোফাইল লিঙ্কটা সাবমিট করতে বলবে তো সেটা সাবমিট করবেন তারপর ইএসএ ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবো যে আপনি যে পোস্টটা করছেন তো সেই পোস্টার লিঙ্ক দেন তো সেই পোস্টার লিঙ্ক দেবেন ফেসবুক থেকে তো তারপরে ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করে দেওয়ার পরে তারপর বলবে যে সাবমিট ইওর ফেসবুক নেম আপনার ফেসবুকে যে নেমটা আছে সেই নেমটা আপনাকে এখানে সাবমিট করতে হবে তো সেই নেমটা সাবমিট করে দিবেন দিলে আপনার কিন্তু কাজ কমপ্লিট তারপর কিন্তু আপনার অল ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে এবং হচ্ছে আপনি কিন্তু ওখানে ক্লাইম অপশনটা পেয়ে যাবেন তো সো বি কেয়ারফুল আপনাকে অবশ্যই কিন্তু এই কাজগুলো কমপ্লিট করতে হবে নাহলে ক্লাইম অপশনটা পাবেন না পরবর্তীতে কিন্তু টোকেনটা আপনি ক্লাইম করতে পারবেন না আর অবশ্যই কিছু নাট টোকেন আপনাকে রাখতে হবে যেটা নাট মানি থেকে আপনি হচ্ছে দেখুন এখানে এক্সি টোকেন পকেটে হচ্ছে আপনি এসটি টোকেন কিছু বাই করবেন তিন ডলারের মতো ওইটা দিয়ে সোয়াইপ করে আপনি নাটটা করে নেবেন এই যে নাট টোকেনটা রাখতে হবে আপনাকে অবশ্যই তো ডিসকভারে গিয়ে আমি দেখাচ্ছি তাদের যে সাইটটা আসে ওইটা দিয়ে হচ্ছে আপনি নাট সোয়াইপ করতে পারবেন দেখুন এখান থেকে নাট মারিতে চলে যাবেন এবং যাওয়ার পরে এখান থেকে এই যে সোয়াইপ যে অপশনটা আছে থ্রি ডট মারিতে ক্লিক করে সোয়াইপে ক্লিক করবেন এবং এখানে যদি আপনার এসটি থাকে এখানে এস সিলেক্ট করবেন এবং এখানে নাট সিলেক্ট করবেন এখানে সিম্পলি যে নাটটা সিলেক্ট করবেন এবং এখানে আপনার যে টোকেন থাকবে সেটা দিবেন এবং এখানে নাট চলে আসবে এবং তারপরে সোয়াইপে ক্লিক করে এটা সোয়াইপ করে নেবেন তো তিন থেকে তিন ডলারের মতো এসটি টোকেন হলেই হচ্ছে আপনি এখান থেকে সোয়াইপ করে নাট করতে পারবেন এবং এটা কিন্তু আপনার ওয়ালেটে থাকতে হবে পরবর্তীতে ক্লাইম করার ইজিভাল হওয়ার জন্য তো প্রত্যেকেই আপডেটটা ফলো করবেন আর অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আর প্রত্যেকেই আমার চ্যানেলটা পিন করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম